ভাই একমাত্র আমরাই দিছি বাংলাদেশে প্রথম ল্যাপটপ কিনলে কিনতে চমৎকার ডেস্কটপ ফ্রি। আজকে যে ল্যাপটপ গুলো দেখাবো ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটিং, সকল ধরনের কাজের জন্য ল্যাপটপ আজকে আমরা দেখাবো। ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে তাদের জন্য একটা ল্যাপটপ দেখাবো মাত্র 17,500 টাকা, এইচপি ব্র্যান্ডের। হ্যাঁ, এইচপি ব্র্যান্ড, এইচপি ব্র্যান্ড এবং কোরাই 5 প্রসেসর, যাদের বাজেটটা 20,000 টাকা আছে একদম চলে আসেন প্ল্যানেটারিতে, বেস্ট একটা ডিভাইস পেয়ে যাবেন। এটা কিন্তু এইচপি ব্র্যান্ডের, এটা কোরাই 5 5th জেনারেশনের প্রসেসর থাকবে, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। দেখেন কন্ডিশনটা দেখেন, একেবারে মানে এটা কিন্তু ওয়াশও করিনি, যেভাবে আসছে ওইভাবেই রাখা, ওইভাবেই। পেন্টিয়াম 8 জেনারেশনের প্রসেসর থাকবে, 8GB RAM থাকবে, 128GB SSD থাকবে, 16,999 টাকা হলো আমাদের কাছে প্রাইস করতে হবে, 16,999 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একেবারে বিগ একটা অফার আসছে, একেবারে বিগ, কারণ বিশাল একটা সুযোগ থাকছে, এক ঢিলে দুই পাখি। কিভাবে? এখান থেকে যদি ল্যাপটপ কিনেন, ল্যাপটপ কিনলে ডেস্কটপ কম্পিউটার একদম ফ্রি, একেবারে ফ্রি, ঠিক না ভাই অফারটা? জি ভাই 100% ঠিক। সুতরাং বুঝতে পারলেন, একটা কিনবেন আর একটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন, মানে এটাও কাজে লাগাতে পারবেন, এটাও কাজে লাগাতে পারবেন। যারা চাচ্ছেন যে মোটামুটি ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং এই ধরনের কাজকর্ম করার জন্য ল্যাপটপ, সেটা কিন্তু পেয়ে যাবেন, সাথে কিন্তু ডেস্কটপ পেয়ে যাবেন। এখন আপনি যেটা খুশি সেটা দিয়ে কাজ করতে পারবেন। এই সুযোগ যারা হাতছাড়া না করতে চান, দ্রুত আসতে হবে, এই অফার কিন্তু বেশি দিন থাকবে না। এটা হচ্ছে মিরপুর 10 প্ল্যানার আইটি। এখানে আসলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সব ল্যাপটপ পেয়ে যাবেন। দেখেন কি পরিমাণ ল্যাপটপ আছে, সব ব্র্যান্ডের, বাংলাদেশ না ওয়ার্ল্ডের যত জাতীয় ল্যাপটপ আছে, যত ব্র্যান্ডের ল্যাপটপ আছে সব এখানে পেয়ে যাবেন। এসপি, ডেল, লেনোভো সব কিন্তু আছে, এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহ। সর্বনিম্ন মাত্র কত? 17,500 টাকা। ইমরান ভাই চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন এবং আপনার ভিউয়ার্সরা কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো। যে অফার নিয়ে আসছেন ভালো না থেকে পারি ভাই, সবাই কিন্তু খুশি হবে আশা করি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি সবাই খুশি হবে, কারণ আজকে কিন্তু আমরা রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড বাজেট, হাই বাজেট, মানে সকল সেগমেন্টের ল্যাপটপ গুলি দেখাবো। এবং আজকে কিন্তু ধামাক একটা অফার রয়েছে, যারা আমাদের কাছ থেকে একসাথে তিনটা ল্যাপটপ পারচেজ করবে 30,000 টাকার উপরে, তাদেরকে কিন্তু আমরা চমৎকার পিসিটা গিফট করব। এই পিসি গিফট থাকবে, জি জি। শুধু বুঝতে পারলেন, ল্যাপটপ কিনলে এই পিসি সম্পূর্ণ গিফট থাকবে। থ্যাংক ইউ চমৎকার সুযোগ দেওয়ার জন্য। আজকে প্রথমে কি দিয়ে শুরু করবো ভাই? আচ্ছা প্রথমে স্টুডেন্ট বাজেটে একটা ল্যাপটপ দিয়ে শুরু করি, কি বলেন? আচ্ছা অবশ্যই, কম বাজেটের মধ্যে যাই আমরা। যারা রিজনেবল বাজেটের ভিতরে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য একটা ল্যাপটপ দেখাবো মাত্র 17,500 টাকা। সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে, একেবারে হ্যান্ডি একটা ডিভাইস, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন। হ্যাঁ, অনেকে চান যে ভাই পড়ালেখার পাশাপাশি যদি একটু মানে কাজ শিখা যায়, ফ্রিল্যান্সিং, যারা আউটসোর্সিং শিখতে চাচ্ছে বা ই করতে চাচ্ছে, তাদের জন্য বেস্ট হবে ল্যাপটপটা। i5 এর প্রসেসর দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন মাত্র 17,500 টাকা। এবং তাছাড়া কিন্তু ভাই আজ কিন্তু মানে কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো আপনি আশেপাশে অথবা পাবেন না, আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পাবেন। আচ্ছা আচ্ছা, এবং আমাদের দেখেন এই যে ইউএসএ থেকে কিন্তু স্টক চলে আসছে, স্টক একেবারে দেখেন, নতুন স্টক চলে আসছে, দেখেন নতুন স্টক চলে আসছে। আপনি 18-19টা দেখে একটা পারচেজ করতে পারবেন। আচ্ছা ওকে, এটা হলো খুবই পপুলার মডেল, দেখেন কন্ডিশনটা দেখেন, একেবারে মানে এটা কিন্তু ওয়াশও করিনি, যেভাবে আসছে ওইভাবে রাখা, ওইভাবেই। আচ্ছা আচ্ছা, ওয়াশও করা হয়নি, তারপর কত সুন্দর, একেবারে দেখেন কত চমৎকার। আচ্ছা, এটা হলো 3189, হ্যাঁ, পেন্টিয়াম 8 জেনারেশনের প্রসেসর থাকবে, 8GB RAM থাকবে, 128GB SSD থাকবে। আচ্ছা, তাছাড়া কিন্তু টাচ 360° কনভার্টেবল, ইন্টেল শেয়ার গ্রাফিক্সটা রয়েছে, 4GB ব্যাটারি ব্যাকআপটা 4-5 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। আচ্ছা, এটা আপনি এই মুহূর্তে কিন্তু 18,500-19,000 নিচে কোথাও পাবেন না। আচ্ছা আচ্ছা, বাট আমরা কিন্তু একটা ডিসকাউন্ট করে দিচ্ছি, হ্যাঁ, মাত্র 16,999 টাকা হলো আমাদের কাছ থেকে পারচেজ করতে হবে। 16,999 টাকা, জি জি, 16,999 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। চমৎকার, অনেকগুলো আছে, আপনারা কিন্তু দেখে বেছে বেছে নিতে পারবেন। ওকে, জি জি, অনেকগুলো আছে। এবং তারপর আর একটা ল্যাপটপ দেখাই,
এবং যারা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকে অনেক কালেকশন রয়েছে। আচ্ছা, কারণ আপনারা আজকে যে ল্যাপটপ গুলো দেখাবো ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, অ্যাপসলাপিং, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটিং, মানে সকল ধরনের কাজের জন্য ল্যাপটপ আজকে আমরা দেখাবো। আচ্ছা, মানে প্রফেশনাল লেভেল থেকে শুরু করে যাদের বাজেটটা 20,000 টাকা আছে, একদম চলে আসেন প্ল্যানেটারিতে, তাই বেস্ট একটা ডিভাইস পেয়ে যাবেন। এটা কিন্তু এইচপি ব্র্যান্ডের, এটা কোর i5 5th জেনারেশনের প্রসেসর থাকবে। আচ্ছা, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, ডুয়াল স্টোরেজ অ্যাভেলেবল। আপনি SSD হার্ড ডিস্ক দুটো একসাথে ইউজ করতে পারবেন। RAM আপগ্রেডের সুযোগ সুবিধা রয়েছে। কিবোর্ড ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4K চমৎকার ট্র্যাকপ্যাড, 13-inch ডিসপ্লে রয়েছে। HP ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি একেবারে প্রিমিয়াম কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবল আছে। এইটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন, তাই একেবারে রিজনেবল প্রাইস, মাত্র 19,999 টাকা। দেখেন 20,000 টাকার মধ্যে চমৎকার একটা ল্যাপটপ। জি জি, যাদের বাজেট একেবারেই অল্প কিন্তু ফ্রিল্যান্সিং করতে চান, আমি মনে করি এই ল্যাপটপটা নিয়ে শুরু করতে পারেন। জি জি জি, এবং তারপর একটা ল্যাপটপ দেখাই ভাই, দেখেন কন্ডিশনটা দেখছেন, একেবারে লাইক নিউ মনে হচ্ছে আমার, একেবারে নতুনের মতো, 180 ডিগ্রি রোটেট। আচ্ছা, এটা হলো T470। হ্যাঁ, এটা Core i5 6th জেনারেশন, এবং 6th জেনারেশন প্রসেসরটা কিন্তু গরিবের প্রসেসর বলা হয়। এইটা দিয়ে কিন্তু আপনার হলো যে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং সকল ধরনের কাজ করা যায়। আচ্ছা, যারা রিজনেবল বাজেটের ভিতরে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে। এটা Core i5 6th জেনারেশনের প্রসেসর থাকবে, DDR4 8GB RAM থাকবে, 256GB M.2 SSD থাকবে। আচ্ছা আচ্ছা, তাছাড়া কিন্তু আপনার কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল কিলিকে চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা 14-inch IPS প্যানেলের ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং ব্যাটারি ব্যাকআপটা 4-5 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। এই ল্যাপটপগুলোতে কিন্তু ডুয়েল ব্যাটারি, যার কারণে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে। আচ্ছা, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। এইটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন, মাত্র 21,999 টাকা। বাহ, চমৎকার, মাত্র 21,999 টাকায় কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। আচ্ছা, এবং তারপরে ডেলের কিছু ল্যাপটপ দেখাই ভাই। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা সিরিজ, দেখলেই ভালো লাগে ভাই, মানে দেখলেই ভালো লাগে। অ্যাকচুয়ালি ডেল ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপটা অনেকে XPS মনে করে। ল্যাটিটিউড সিরিজটা সচরাচর প্লাস্টিক বডি এবং ফাইবার বডি হয়, কিন্তু এটা মেটাল বডির ল্যাপটপ একটা। ও আচ্ছা, মানে দেখেন ভাই তারপরটা দেখেন, একেবারে অ্যাপলের মতো কিন্তু, একেবারে ডিফারেন্ট। এটা কিন্তু 7400 2-in-1। আচ্ছা আচ্ছা, Core i5 8th জেনারেশনের প্রসেসর থাকবে, DDR4 16GB RAM থাকবে, 512GB M.2 NVMe SSD থাকবে। আচ্ছা আচ্ছা, তাছাড়া কিবোর্ড ব্যাকলিট এবং চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। হ্যাঁ, এবং ডিসপ্লেটা নিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি 360 যে ল্যাপটপগুলো হয় বেশিরভাগই কিন্তু 13.3-inch বা 13-inch ডিসপ্লে হয়, বাট এটা কিন্তু 14-inch ডিসপ্লে 360। দেখছেন, ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন ইউজ করে ব্যবহার করতে পারবেন, সকল ধরনের কাজ ভাই কমফোর্টলি করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে। আচ্ছা, আর আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 16512 এই ভেরিয়েন্টটি মাত্র 45,000 টাকা। বাহ, চমৎকার। এবং যারা ভাই, হ্যাঁ, মানে পুরানের দামে নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছেন, তাই নতুনের মতো ল্যাপটপ কিনতে যাচ্ছেন, তাদের জন্য একটা ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, কন্ডিশনটা দেখেন, বাহ চমৎকার। এগুলো কিন্তু মানে ওয়াশও করা হয় না, নতুন লট আসছে ওইভাবেই কিন্তু বক্স থেকে খুলে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এটা হলো আপনার 830G7। হ্যাঁ, আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস লক ফ্যাসিলিটিস, সকল ফিচার এবং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আপনারা যারা অ্যাডোব প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, এই সফটওয়্যারগুলো আপডেট যে ভার্সনগুলো আছে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে। তাছাড়া যেহেতু i7 এর প্রসেসর ইউজ করা হয়েছে, আপনারা যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই গেমগুলো খেলতে চাচ্ছেন কমফোর্টলি খেলতে পারবেন। আচ্ছা আচ্ছা, সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ডিভাইস, এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 60,000 টাকা ভাই, আপনার ভিডিও উপলক্ষে আজকে ডিসকাউন্ট করে দিচ্ছে মাত্র 55,000 টাকা হলে 32GB ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। আচ্ছা, চমৎকার। এবং তারপরে যারা XPS, হ্যাঁ, ডেল ব্র্যান্ডের ভিতরে খুবই পপুলার এবং প্রিমিয়াম সিরিজ বলা হয়, অবশ্যই। আর XPS এর লুকটা যদি দেখাই দিই, একেবারেই কিন্তু কিউট, অবশ্যই, বিশেষ করে যারা একটা ভালো লুকিং এ গর্জিয়াস লুকের ল্যাপটপ খুঁজতেছেন তার জন্য বেস্ট। এটা লুকটা শুধু গর্জিয়াস না, পারফরম্যান্সটাও কিন্তু গর্জিয়াস হবে, কারণ এটাতে কিন্তু Core i7 7th জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে। আচ্ছা, এবং সাথে কিন্তু আপনার হলো যে 8GB RAM রয়েছে, 256GB SSD রয়েছে,
কিবোর্ড ব্যাকলিট চমৎকার টাচপ্যাড রয়েছে ভাই, ডিসপ্লেটা কিন্তু 4K রেজুলেশন ভাই, 4K রেজুলেশনের টাচ ডিসপ্লে এবং টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন ইউজ করতে করতে পারবেন। বিশেষ করে যারা ফটো এডিটিং এর কাজগুলো করবেন, ভিডিও এডিটিং এর কাজগুলো করবেন, ভালো একটা ডিসপ্লে হলে কালার রেজুলেশনটা ভালো হবে, এডিট করা যায়, তাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি। এইটা কিন্তু ভাই মানে অবিশ্বাস্য একটা প্রাইস আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন, মাত্র 41,000 টাকা, শুধু 41,000 টাকা, চমৎকার। এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো ভাই, সচরাচর 360 যে ল্যাপটপ গুলো দেখি আমরা কিন্তু র্যাম দেখে কিনে, কারণ ওটা কিন্তু র্যাম বিল্ট ইন থাকে, র্যাম আপগ্রেড করা যায় না। কিন্তু ভাই আজকে একটা 360 ডিগ্রি ল্যাপটপ দেখাবো যেটা কিন্তু আপনি র্যামও আপগ্রেড করতে পারবেন, তাই? হ্যাঁ, কাস্টমাইজেশন অনেক সুযোগ সুবিধা রয়েছে। এটা কিন্তু X360 830G6, আচ্ছা, এটা হলো কোরাই 5 8 জেনারেশনের প্রসেসর ইউজ করা আছে, 8GB RAM রয়েছে, 256GB SSD রয়েছে। আপনি চাইলে RAM SSD দুটোই আপডেট করতে পারবেন, এবং টাচ 360 ডিগ্রি কনভার্টেবল। ডিসপ্লেটা কিন্তু ভাই 13.3 ইঞ্চি IPS প্যানেলের ফুল HD ডিসপ্লে ইউজ করেছে, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন ইউজ করে করতে পারবেন, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন, চমৎকার একটা ডিভাইস, একেবারে রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 39,999 টাকা, 39,999, চমৎকার একটা ল্যাপটপ। এবং ভাই হ্যাঁ, এই বাজেটে কোথাও পাবেন না, বাট আজকে আমি দিব, আচ্ছা, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3, আচ্ছা, অ্যাপেলের সাথে কিন্তু তুলনা করা হয়, হ্যাঁ অবশ্যই, মানে তুলনা করে, কারণ এটার পারফরম্যান্স, লুক এবং প্রোডাক্টিভিটি অ্যাপেলের মতোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3, কোরাই 5 10th জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে, এবং LPDDR4X 3700 MHz এর 8GB RAM রয়েছে, 256GB M.2 NVMe SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিট চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা কিন্তু 13.3 ইঞ্চি, আচ্ছা আচ্ছা, 2K রেজুলেশনের টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন ইউজ করে ব্যবহার করতে পারবেন, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন ভাই। একটু ফিটনেসটা দেখেন, একেবারে সুপার স্লিম, যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন, ভার্সিটি পড়া স্টুডেন্ট, ল্যাপটপ ক্যারি করতে হয়, কারণ ভার্সিটিতে অনেক ক্লাস থাকে এবং অনেক কাজ থাকে, তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে, কারণ এটার ফিটনেস এবং ওয়েট জোস এবং পারফরম্যান্সটাও জোস। আর এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে, আচ্ছা আচ্ছা, এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র, আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 55,000 টাকা, বাট আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আপনার চ্যানেলে ভিডিও উপলক্ষে, মাত্র 49,999 টাকা, বাহ বিশাল ডিসকাউন্ট ভাই ভাই। তারপরে একটা ল্যাপটপ দেখাবো, হ্যাঁ, একটা কাস্টমার ল্যাপটপ কিনে কি কাজ করবে, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, এই যে কাজগুলোতে করে, অনেকে বলে যে ভাই এক ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করা যায় না, কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, যদি কাজ না হয় ল্যাপটপ নিয়ে আসবেন, টাকা নিয়ে যাবেন, তাই? হ্যাঁ, ওরে ভাই, একবার মানি ব্যাক গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি সহকারে ল্যাপটপ দেখাবো আজকে। আচ্ছা, এটা কিন্তু 14U G6, G6, ওকে, এটাতে আপনার হলো যে কোরাই 7 8 জেনারেশনের প্রসেসর থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, DDR4 32GB RAM থাকবে, 32GB RAM থাকবে, এখানেই থামবেন না, 16GB ডেডিকেটেড ডেডিকেটেড গ্রাফিক্স এবং 16GB শেয়ার গ্রাফিক্স, টোটাল 20GB গ্রাফিক্স থাকবে, 20GB গ্রাফিক্স, 512GB M.2 NVMe SSD থাকবে, মাথা নষ্ট পুরো, কিবোর্ড ব্যাকলিট, তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা 14 ইঞ্চি IPS প্যানেলের ফুল HD ডিসপ্লে ইউজ করেছে, টাচ এটা তো গিফট আছে, এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশাল 5টা গিফট থাকে, তাই? কি কি থাকবে? 5টা গিফট থাকবে, ব্যাক, চার্জার, মাউস, মাউস প্যাড, কিবোর্ড প্রোটেক্টর, ওয়ারেন্টি গ্যারান্টি পেপার, সকল কিছু গিফট থাকবে, সব কিছু থাকবে, হ্যাঁ সব কিছু থাকবে, ওকে। এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো ভাই, একটু দেখাই, একটু আনেন ক্যামেরাটা, একটু আনেন কন্ডিশনটা দেখাই, এই দেখেন ডিসপ্লেটা, দেখছেন সেই ডিসপ্লে, আর ভাই এটা একটু ছোট ছোট লাগতে আছে, কিন্তু ছোট মরিসের কিন্তু ঝাল বেশি, তাই? কারণ কি জানেন, এটা কিন্তু কোরাই 7 প্রসেসর, কোরাই 7 8 জেনারেশনের প্রসেসর থাকবে, ও আচ্ছা, এবং DDR4 16GB RAM থাকবে, 16GB RAM এবং 256GB M.2 NVMe SSD থাকবে, আচ্ছা, কিবোর্ড ব্যাকলিট
চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে এবং পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে। আচ্ছা, এবং টাচ 360 ডিগ্রি কনভার্টেবল, এটা কিন্তু ভাই ম্যাট টাচ, ম্যাট ফিনিশিং, চোখের ক্ষতি কিন্তু করবে না। যারা লং টাইম ল্যাপটপের সামনে বসে কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই ল্যাপটপটা। সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন, একেবারে হ্যান্ডি ডিভাইস। i7 8th জেনারেশনের যেহেতু প্রসেসর, মাল্টিটাস্কিং এর কাজগুলো কমফোর্টলি করতে পারবেন, গেম খেলতে পারবেন, প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন, আর এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে। আচ্ছা, কত না, মাত্র 39,999 টাকা, কোথাও পাবেন না। তাই জি, বাহ চমৎকার। এবং তারপর একটা ল্যাপটপ দেখাই, যারা কিউট এবং মেটাল বডি দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন, বিভিন্ন জায়গায় ক্যারি করবেন, অনেকে ট্রাভেল করেন ল্যাপটপ নিয়ে, যারা ব্লগার আছেন এবং ইয়ে আছেন, তাদের জন্য বেস্ট হবে এই মডেলটা। দেখেন ফিটনেসটা দেখেন। আচ্ছা আচ্ছা, একেবারে পাতলা একেবারে। আর এটা কিন্তু হলো On 0 3 0 G4। আচ্ছা, Core i7 8th জেনারেশনের প্রসেসর থাকবে, DDR4 16GB RAM থাকবে, 512GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা কিন্তু 13.3 ইঞ্চি, IPS প্যানেলের ফুল HD ডিসপ্লে ইউজ করেছে এবং টাচ। আচ্ছা 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 আচ্ছা, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন ইউজ করে করতে পারবেন, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে। আচ্ছা, এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 50,000 টাকা, প্রিভিয়াস প্রাইস ছিল 53,000 টাকা, 3,000 টাকা ডিসকাউন্ট, 3,000 টাকা ডিসকাউন্ট। জি জি জি। এবং তারপর একটা ল্যাপটপ দেখাবো ভাই, অনেকে বাজেট থাকে না ভাই 30-32,000 টাকার ভিতরে, অবশ্যই আমি স্টুডেন্ট, গ্রাফিক্স এর কাজ করব, সকল ধরনের কাজ করব, একটা বেস্ট ল্যাপটপ দেখান। হ্যাঁ, তাদের জন্য এই 830 G5 Core i5 8th জেনারেশনের প্রসেসর থাকবে। আচ্ছা, 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে, কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিক এর চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা কিন্তু 13.3 ইঞ্চি, IPS প্যানেলের ফুল HD ডিসপ্লে থাকবে, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে, মাত্র 31,000 টাকা, 31,000 টাকা ভাই। ভাই তারপরে ডেলে একটা ল্যাপটপ দেখাই নাকি? হ্যাঁ, দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন। আচ্ছা, একদম ফুল ফ্রেশ, একেবারে ন্যানো বেজেল। হ্যাঁ, 7400 Core i7 8th জেনারেশনের প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে DDR4-এ, 512GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলিক, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা কিন্তু 14-inch IPS প্যানেলের ফুল HD ডিসপ্লে ইউজ করেছে, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। আচ্ছা, চমৎকার এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস। কত দিবেন ভাই? কয় টাকা করে দিব বলেন? দেন ভাই, কমাই টমাই দিয়ে দেন। প্রিভিয়াস প্রাইস ছিল 45,000 টাকা, আজকে মাত্র 42,000 টাকা করে দিন। 42,000, মাত্র 42,000 টাকা। এবং তারপরে যে ল্যাপটপ দেখাবো ভাই, হ্যাঁ, হিউজ ল্যাপটপের কালেকশন রয়েছে, একটা ভিডিওতে সবগুলো মডেল দেখায় শেষ করা যায় না, কারণ ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, তারপর আমরা কিছু কিছু মডেল দেখানোর চেষ্টা করি, বাট অনেকের কিছু রেকমেন্ডেশন মডেল থাকে যে ভাই আমার এই মডেলটা লাগবে, আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি মার্কেটের বেস্ট প্রাইস আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে। আচ্ছা আচ্ছা ভাই, XPS 13, যারা একটু আপডেট কনফিগারেশন খুঁজতেছেন আপডেট প্রসেসর দিয়ে, তাদের জন্য বেস্ট একটা মডেল XPS 13, Core i7 10th জেনারেশনের প্রসেসর রয়েছে। আচ্ছা, 16GB RAM রয়েছে, 512GB M.2 NVMe SSD রয়েছে, কিবোর্ড ব্যাকলিক, চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা 13.3 ইঞ্চি, 4K রেজুলেশনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাচ ডিসপ্লে ইউজ করেছে, টাচটা কিন্তু খুব রেসপন্সিভ, ন্যাচারাল ফোন ইউজ করে করতে পারবেন, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন। আচ্ছা, এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 63,000 টাকা, 63,000। হ্যাঁ, ওকে। এবং ভাই বাতাস করা একটা ল্যাপটপ দেখাই। বাতাস, ওরে, শীতের মধ্যে আরো শীত লাগে যাবে, এত ঠান্ডা পাতলা, কিন্তু দাম শুনলে কিন্তু ভাই আবার গরম হয়ে যাবে, গরম চাঙ্গা হয়ে যাবে। এটা কিন্তু হলো এক্সন কার্বন, i7 8th জেনারেশনের প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে এবং 512GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলিট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিক চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা কিন্তু ভাই 14-inch IPS প্যানেলের ফুল HD ডিসপ্লে ইউজ করেছে, একেবারে ন্যানো বেজেল। হ্যাঁ, একেবারে ন্যানো বেজেল। এবং ফিটনেসটা ভাই, এটা মনে হয় যে অলমোস্ট 900 গ্রাম এর মতো হবে, 1 কেজিও না, একেবারে ক্যারি করার জন্য বেস্ট। এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে, এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 46,000 টাকায়। 46,000 টাকা হলে কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এবং তারপরে যেটা দেখাই ভাই, XPS খুঁজে অনেকে, হ্যাঁ, কিন্তু 360 খুঁজে এবং আপডেট কনফিগারেশন খুঁজে। আচ্ছা, তাদের জন্য দেখাই। ও আচ্ছা আচ্ছা, সব আছে এটাতে। Core i7 10th জেনারেশনের প্রসেসর, হ্যাঁ, DDR4 16GB RAM, 512GB SSD, টাচ 360 ডিগ্রি কনভার্টেবল প্লাস 4K ডিসপ্লে। আচ্ছা,
মানে পারফরম্যান্স ভাই আগুন হবে না, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন, মাত্র 68,000 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এখন ভাই অনেকে আপডেট ল্যাপটপ খুঁজে, মানে আপডেট প্রসেসর দিয়ে, ভাই ইলেভেন জেন কি নাই প্ল্যানেট আইডিতে? অবশ্যই আছে ভাই, দেখাই। আচ্ছা আচ্ছা, এই যে ইলেভেন জেন চলে আসছে, এটা কি ভাই? জেটবুক ফায়ারফ্লাই, ফায়ারফ্লাই, হ্যাঁ মানে আগুন ভাই, আগুন। ফিঙ্গারপ্রিন্ট সহকারে চমৎকার এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন মাত্র 65,000 টাকা। 65, এটা মার্কেট প্রাইস নিউ কত হতে পারে? এটা 188,000 টাকা। 188,000 টাকা, অর্থাৎ অর্ধেকের চেয়ে কম নেই বাবু ইনশাআল্লাহ আমরা। জি 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 ইনশাআল্লাহ। এবং তারপর আরেকটা দেখাই দিই, দেখাই আজকে ভিডিও শেষ করব, তার আগে একটু বলে দিই। হ্যাঁ, অনেকে ল্যাপটপ পারচেজ করতে চায় ভাই, ওয়ারেন্টি গ্যারান্টি কি দিবেন? হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই? আচ্ছা আচ্ছা, আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 20 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। চেঞ্জ চেঞ্জ, আচ্ছা। এবং আরো আছে তো ভাই, আর কি আছে? বাংলাদেশের প্রথম আমরা দিচ্ছি যে 7 ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি, মানে 7 দিনের মধ্যে দেখা গেছে এই ল্যাপটপটা নিছেন, 7 দিন ইউজ করছেন, এটা পারফরম্যান্স ভালো লাগতেছে, একটু আপডেট করে নেবেন, হ্যাঁ আপডেট কনফিগারেশন নেবেন, নিয়ে আসবেন 7 দিনের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন। অনেক শপে গেলে ভাই এটার দাম কমে গেছে, প্রাইস মাইনাস হবে, কোনো কিছু না ভাই, কোনো কথাই হবে না, জাস্ট আপনি ল্যাপটপ নিয়ে আসবেন 7 দিনের ভিতরে, যেটা নেবেন জাস্ট ওইটার প্রাইসটা আপ ডাউন করলেই হবে, আপডেট করলে হবে, আপডাউন করলে হবে, কোনো টাকা কমবে না। এটা কিন্তু ভালো সুযোগ, এটা মাইন্ড চেঞ্জ, এটা বাংলাদেশে আমরা প্রথম দিচ্ছি, এবং 5 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, এবং সফটওয়্যার সাপোর্টটা অনেক সময় দেখা গেছে 6 মাসে ইউজ করছে, উইন্ডোজ ক্র্যাশ করছে, হ্যাঁ দোকানে গেছে ভাই 500 টাকা লাগবে, বাট আমাদের কোনো কথাই নাই, ল্যাপটপ যতদিন আছে লাইফ টাইম ফ্রি সার্ভিস। চমৎকার চমৎকার, আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন, এটা মাত্র 60,000 টাকা। 60,000, জি জি। আচ্ছা, যারা আসতে পারবে না, ঢাকার বাইরে থাকে, এই ক্ষেত্রে তারা কিভাবে নিবে ল্যাপটপ? আরে ভাই, আমরা কিন্তু বাংলাদেশের 64 জেলায় ল্যাপটপ ডেলিভারি করে থাকি, তাই জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে ল্যাপটপটা পাঠিয়ে দেবো, আপনি কুরিয়ার অফিসে যাবেন, ওইখানে বসে ল্যাপটপের বক্স খুলবেন, ল্যাপটপ চালাইবেন, কথা কাজে মিল থাকলে দেন বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ বুঝে নেবেন। এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন। ওকে, আর যারা আসতে চায় সরাসরি একটু লোকেশনটা বলে দিন। আমাদের শোরুম লোকেশনটা খুবই ইজি, ঢাকা মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটা আছে মা আমেনা প্লাজা, ঠিক ওই ভবনেরই তৃতীয়তলায় প্ল্যানেট আইটি। ওকে, থ্যাংক ইউ মিনান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।